আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ির ডিজাইন। তো আপনি যদি বর্তমান সময়ে এরকম একটি বাড়ি করতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে করতে পারবেন এবং কোথায় কি করা হয়েছে এই বিষয়টা জানতে পারবেন। আর আজকের এই বাড়িটি এখনো পর্যন্ত করার জন্য প্রায় 5 থেকে 5.5 লক্ষ টাকা খরচ হয়েছে। এটি 1091 স্কোয়ার ফিটের উপরে করা হয়েছে। এই যে বাড়িটা, এই বাড়িটার ফাউন্ডেশন কিভাবে নেওয়া হয়েছে এবং কতটুকু জায়গার উপরে করা হয়েছে। এই বাড়িটি দৈর্ঘ্যের দিকে রয়েছে 34 ফিট 1 ইঞ্চি, প্রস্থের দিকে রয়েছে 32 ফিট, যেটা স্কোয়ার ফিটে হিসাব করলে 1091 স্কোয়ার ফিট, আর শতকে হিসাব করলে 251 জমি, কাঠা হিসাব করলে 1 কাঠা 51 জমি। বাড়িটির সামনের দিকে দুই পাশে দুইটা ব্যালকনি রয়েছে এবং মিডিলের দিকে রয়েছে একটি পোর্চ। তো এই বাড়িটি আরসিসি ফাউন্ডেশন দিয়ে করা হচ্ছে। আপনিও চাইলে কিন্তু এভাবে আপনার বাড়ির ফাউন্ডেশনটি করতে পারবেন। এবং এখানে যে পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 16 মিলি রডের মাধ্যমে করা হয়েছে। প্রতিটা কলামে 4 পিস করে 16 মিলি রড দিয়ে আপনি এরকম একটি বাড়ির দোতলা ফাউন্ডেশন নিতে পারবেন। তো এখানে দেখুন, এখানে যে ভেতরের যে বিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বিমের নিচে কিন্তু কোনো গাঁথনি নেই। গাঁথনি শুধু বিমের চার সাইডের যে ওয়ালগুলি থাকে, বাহির থেকে এই মাটিটাকে আটকে রাখার জন্য যতটুকু গাঁথনি করার প্রয়োজন বিমের নিচে, আপনি 5 ইঞ্চি 10 ইঞ্চি যেটা খুশি সেটা দিতে পারবেন। কোনো প্রকারে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো এই যে বাড়িটি, এই বাড়ির ডিজাইনটি কিভাবে করা হয়েছে এবং আপনি চাইলে এখান থেকে কি পরিবর্তন করতে পারবেন ওইটা জানতে পারবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে। এবং এরকম একটি বাড়ি যদি আপনি বর্তমান সময়ে, এখানে যে ফ্লোর প্ল্যানটি আপনাদেরকে দেখাবো, ওই ফ্লোর প্ল্যান অনুযায়ী করতে চান, সেক্ষেত্রে কত টাকার মতো খরচ আসবে এই ধারণাটাও আপনাদেরকে দিব। এবং আপনারা যারা বাড়ি করবেন, বাড়ি করার পূর্বে অনেক বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, যে বিষয়গুলো খেয়াল রাখলে আপনি আপনার বাড়ি নির্মাণের সময় কম খরচের ভিতর আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারবেন। এরকম একটি বাড়ি যদি আপনি কমপ্লিট করতে চান বর্তমান সময়ে, সেক্ষেত্রে প্রায় 24 লক্ষ টাকার মতো খরচ হবে এই বাড়িটি মোটামুটিভাবে কমপ্লিট করার জন্য। বর্তমান সময়ে দিন দিন যে মাল জিনিসের দাম যে হারে বাড়ছে, সে হারে এই ঘরটি আপনি যদি পরে দেখেন, ওই ক্ষেত্রে কিন্তু খরচ আরও বাড়তে পারে। তো বর্তমান সময়ে যদি আপনি দেখেন, তাহলে এরকম একটি বাড়ি কমপ্লিট করতে আপনার খরচ আসবে প্রায় 24 লক্ষ টাকা। আর এখানে যতটুকু কাজ আপনি দেখতে পাচ্ছেন, এটা 5 থেকে 5.5 লক্ষ টাকার ভিতর এতটুকু কাজ করা হয়েছে। তো এই যে বাড়িটা, এটি একটি রোডের সাইডে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে ফাউন্ডেশনটি কিভাবে নেওয়া হয়েছে, এবং এভারেজ প্রতিটা কলামে আপনার 4 ফিট বাই 4 ফিট ব্যাস দেওয়া হয়েছে, আর প্রতিটা কলাম রয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এবং যে গ্রেড বিমটি দেওয়া হয়েছে এটা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি দেওয়া হয়েছে। এখানে দেখুন, রড বের করে রাখা হয়েছে সিঁড়ির জন্য, বিম পুরো ঢালাই দেওয়া হয়নি, এটা পরবর্তীতে দেওয়া হবে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। এখানে দৈর্ঘ্যের দিকটা রয়েছে এইদিকে 34 ফিট 1 ইঞ্চি, প্রস্থের দিকটা রয়েছে এইদিকে 32 ফিট। এটা স্কোয়ার ফিটে হিসাব করলে 1091 স্কোয়ার ফিট, শতকে 251 জমি, কাঠায় 1 কাঠা 51 জমি। এখানে রয়েছে একটি ব্যালকনি, এখানে রয়েছে একটি ব্যালকনি, এখানে রয়েছে একটি সিঁড়ি রুম, এখানে রয়েছে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, এখানে একটি ড্রয়িং রুম, এখানে একটি বেডরুম, এখানে কিচেন, এখানে একটি কমন টয়লেট, এখানে এখানে একটি অ্যাটাচড বাথরুম, এখানে রয়েছে একটি অ্যাটাচড বাথরুম। তো এই হচ্ছে মোটামুটি বাড়ির ফ্লোর প্ল্যান, আর এটার খরচ তো আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।